কোভিড-19 আমাদের জন্য নতুন রোগ। এর গতিবিধি, সংক্রমণ প্রভৃতি নানা বিষয়ে অনবরত চলছে আলোচনা, রিসার্চ ওয়ার্ক। তেমনই এক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সামনে এসেছে যে কোভিড-19 মহিলাদের তুলনায় পুরুষের শরীরে বেশি সংক্রমিত হয়। তবে শুধু সংক্রমণের ক্ষেত্রেই নয়, কোভিড-19 জন্য মৃত্যুর সংখ্যাতেও পুরুষের সংখ্যা মহিলাদের সংখ্যা থেকে অনেকটাই বেশি। কেন পুরুষেরা বেশি সংক্রমিত হয়, এর পেছনে কি কারণ আছে, এটি নিয়ে অনেক রিসার্চ হয়েছে। রিসেন্টলি ইউরোপিয়ান হার্ট জার্নালে এর একটি কারণ দেখিয়েছেন বিজ্ঞানীরা। আজকের এপিসোডে জেনে নেব কি বলছে এই স্টাডি, তার সাথে এই সম্পর্কিত আরো কিছু রিসার্চের কথা তুলে ধরব। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চটপট সাবস্ক্রাইব করে নিন, আমাদের চারিদিকে ঘটা নানা বিষয়ে আপ টু ডেট থাকতে। কথা দিচ্ছি নতুন কিছু জানবেনই, সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও দিই আপনি তখনই জানতে পারেন আর থাকতে পারেন আপ টু ডেট। স্টে আপডেটেড, স্টে কানেক্টেড টু নানা কথা। বর্তমানে পুরো বিশ্বে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা 44 লাখেরও বেশি এবং মৃত্যু হয়েছে প্রায় 3 লাখ মানুষের। ভিডিও শুরুর আগে বলে রাখা দরকার, কোভিড-19 সংক্রমণ কোনো জেন্ডার এজ বায়াসড নয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো জেন্ডার বা বয়সের মানুষকে এই কোভিড-19 সংক্রমণ করে তা নয়। নবজাত শিশু থেকে 90-100 বছরের যে কোনো বয়সেই এই রোগ হতে পারে এবং মহিলা পুরুষ উভয়ই এতে সংক্রমিত হচ্ছেন। হ্যাঁ, তবে কোভিড-19 বয়স্ক এবং কোমরবিডিস, অর্থাৎ যারা আগে থেকে অন্য কোনো রোগে যেমন ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস, হার্ট ডিজিজ প্রভৃতিতে ভুগছিলেন এবং যাদের বয়স 60-এর বেশি, তাদের মধ্যে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বেশি, তাই তাদের বেশি সাবধান থাকা উচিত। এখনো পর্যন্ত কোভিড-19 যে সমস্ত পেশেন্ট আছে তাদের মধ্যে পরীক্ষা করে দেখা গেছে যে প্রায় 59% পুরুষ এবং 42% মহিলা এতে সংক্রমিত হয়েছে। সংখ্যার দিক থেকে পুরুষের সংখ্যা বেশি। এটা গেল সংক্রমণের হার, মৃত্যুর ক্ষেত্রেও এই পার্সেন্টেজ পুরুষদের ক্ষেত্রে বেশি। এমনকি ইতালিতে মৃত করোনা রোগীদের মধ্যে 70% পুরুষ ছিল এবং বেশিরভাগেরই বয়স 60-এর বেশি ছিল। এই বিষয়ে বিশ্বের সব থেকে বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেটেও একটি স্টাডি বেরিয়েছিল। চীনেও এক পরীক্ষা হয়েছিল, সব জায়গাতেই বলা হয়েছে যে পুরুষদের মধ্যে সংক্রমণ এবং মৃত্যুর হার অনেক বেশি। কিন্তু কেন পুরুষরা বেশি সংক্রমিত হচ্ছেন? রিসেন্টলি 10ই মে ইউরোপিয়ান হার্ট জার্নালের এক স্টাডিতে পুরুষদের বেশি সংক্রমণের কারণ হিসেবে বলা হয়েছে ACE2 প্রোটিন। 11টি আলাদা আলাদা দেশের হাজার হাজার কোভিড-19 সংক্রমিত পেশেন্টদের নিয়ে এই রিসার্চ করা হয়েছে। পুরুষদের ক্ষেত্রে ACE2 কিভাবে কোভিড-19 সংক্রমণের জন্য দায়ী জানব। তার আগে আরো দুটি স্টাডির কথা জেনে নেওয়া যাক। এই স্টাডিগুলিতেও পুরুষরা কেন বেশি সংক্রমিত হচ্ছে তার সম্ভাব্য কারণ বলা আছে। জার্নাল অব ইমার্জেন্সি মেডিসিন দ্বারা প্রকাশিত এক স্টাডিতে তারা বলেছে যে পুরুষদের মধ্যে থাকা XY ক্রোমোজোম এবং মহিলাদের মধ্যে থাকা XX ক্রোমোজোমের গঠনের জন্যই পুরুষেরা বেশি সংক্রমিত হচ্ছে। ইমিউন সিস্টেমের সাথে জড়িত যে সমস্ত জিন আছে তা থাকে X ক্রোমোজোমে। দুটি X ক্রোমোজোম হওয়ার জন্য মহিলাদের ইমিউনিটি কিছুটা হলেও বেটার, কিন্তু পুরুষদের মধ্যে XY ক্রোমোজোমের জন্য একটি X ক্রোমোজোম থাকে, তাই হতে পারে পুরুষ এই জন্য বেশি সংক্রমিত হচ্ছে। অন্য একটি স্টাডিতে পুরুষদের বেশি সংক্রমণের কারণ হিসেবে স্মোকিংকে দায়ী করা হয়েছে। পুরো বিশ্বে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি ধূমপান করে। যারা বিড়ি, সিগারেট প্রভৃতি ধূমপান করে তাদের রেসপিরেটরি সিস্টেম দুর্বল হয়। এবার যেহেতু ধূমপানে পুরুষরা বেশি, তাই সংক্রমিত হওয়ার বা মারা যাওয়ার সংখ্যাটিও বেশি এবং সুস্থ হতেও তাদের বেশি সময় লাগে। আবার মহিলাদের ক্ষেত্রে ধূমপানের হার কম হওয়ায় সংক্রমিত হওয়ার হারও কম এবং ঠিক হওয়ার হারটা বেশি। পুরো বিশ্বের মধ্যে ধূমপান সবচেয়ে বেশি করে চীন, ইতালি এবং US এর লোক। একটা স্টাডিতে দেখা গেছে যে সমস্ত করোনা পজিটিভ পেশেন্ট এসেছে তাদের বেশিরভাগই আগে স্মোক করতেন বা বর্তমানে স্মোক করেন, তাই এই ফ্যাক্টরটিও খুবই ইম্পর্টেন্ট। এই দুটি কারণ তো আছেই, তবে রিসেন্টলি 10ই মে যে স্টাডি এসেছে ইউরোপিয়ান হার্ট জার্নালে, যেখানে বলা আছে পুরুষের বেশি সংক্রমিত হওয়ার কারণ হলো ACE2 প্রোটিন, সেটি অনেক বেশি গ্রহণযোগ্য। পরীক্ষা করে দেখা গেছে পুরুষ এবং মহিলাদের শরীরে ACE2 এর গাঢ়ত্বের পরিমাণ আলাদা। পুরুষদের শরীরে এর গাঢ়ত্ব অনেক বেশি। সম্ভবত ACE2 এর বেশি গাঢ়ত্বের জন্যই করোনা ভাইরাসে বেশি সংক্রমিত হচ্ছেন পুরুষরা। মানুষের শরীরে নর্মালি প্রায় সমস্ত কোষের সাথে জড়িত থাকে ACE2, কিন্তু ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি, আর্টেরিস, টেস্টিস এদের কোষের স্তরে ACE2 বেশি পাওয়া যায়।
কোষস্তরের বাইরে ACE2 রিসেপ্টর অনেকটা আংটার মতো দেখতে। এর সাথে করোনা ভাইরাসের বাইরে যে স্পাইকের মতো প্রোটিনগুলি আছে তা খুব ভালোভাবে যুক্ত হতে পারে। আশা করা যায় করোনা ভাইরাসের ছবি সবাই দেখেছেন। করোনা ভাইরাসের ছবিতে যে লাল লাল অংশগুলি থাকে সেগুলিকেই স্পাইক প্রোটিন বলা হচ্ছে। এই স্পাইক প্রোটিন ACE2 এর সাথে পারফেক্টলি ফিট হয়ে যায়। এখানে সহজভাবে বলতে গেলে বাড়ির দরজার মতো কাজ করে কোষস্তর, আর এই দরজায় তালার মতো থাকে ACE2। যেহেতু সার্ক COB2 ACE2 এর মধ্যে পারফেক্টলি ফিট হয়, তাই এটা চাবির মতো কাজ করে এবং ACE2 এর দ্বারা কোষে প্রবেশ করে। কোষে প্রবেশের পর এটি RNA ডুপ্লিকেশনের সাহায্যে শরীরে ভাইরাসের পরিমাণ বাড়ায়। এই যে পুরো প্রসেসটি, এটিকে বলা হয় এন্ডোসাইটোসিস। এবার জেনে নেওয়া যাক ACE2 এর ফুল ফর্ম। এর ফুল ফর্ম হলো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2। শরীরে এর কাজ হলো ব্লাড প্রেশার কন্ট্রোল করা এবং অর্গান ড্যামেজ ব্লক করা। আগেই উল্লেখ করেছি ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি, আর্টেরিস, টেস্টিস এদের কোষের স্তরে ACE2 বেশি পাওয়া যায়। যেহেতু শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রেই টেস্টিস থাকে, মেয়েদের থাকে না, সেক্ষেত্রে সংক্রমণের হারটি পুরুষদের মধ্যে বেশি হয়। এখন পুরুষের টেস্টিসে ACE2 এর মাত্রা অনেক বেশি অন্য সব অঙ্গের তুলনায়। স্টাডিসে বলা হয়েছে এই জন্যই হয়তো সার্ক COB2 খুব সহজেই পুরুষের দেহে প্রবেশ করে এবং পুরুষেরা বেশি সংক্রমিত হন। এমনিতে আমাদের সেল মেমব্রেনস বাইরে থেকে ভারী কোনো কিছু প্রবেশে বাধা দেয়, কিন্তু এক্ষেত্রে ACE2 রিসেপ্টরের সাথে বাইন্ডিং হওয়ার জন্য সার্ক COB2 সহজেই এন্ট্রি হয়ে যায়, আর এটিই হচ্ছে দুর্ভাগ্যের কারণ। এখন করোনা প্রতিরোধে নানা ওষুধ আবিষ্কারের কাজ চলছে এবং তার মধ্যে অনেক বিজ্ঞানী চেষ্টা করছেন কিভাবে অ্যান্টি ACE2 বানিয়ে ACE2 এবং সার্ক COB2 এর এই মিলন বন্ধ করা যায়, এই মেকানিজম ব্লক করার চেষ্টা চলছে। আশা রাখি আমাদের বিজ্ঞানীরা তাতে সফলও হবেন। যে সমস্ত জার্নালে প্রকাশিত ডেটার উপর ভিত্তি করে আজকের এই ভিডিও বানিয়েছি সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আজকের এই ভিডিও থেকে নতুন কিছু জানলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে সকলের কাছে এটি পৌঁছে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি করুন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও দিই আপনি তখনই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। স্টে আপডেটেড, স্টে কানেক্টেড টু নানা কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।